হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতে তার থেকেও বেশি টেস্টি। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি খেতে দুর্দান্ত লাগে। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি পুঁই শাক গাছ থেকে টাটকা পুঁই মিটুলি তুলে নিয়েছি। এগুলোকে এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। পুঁই মিটুলিটাকে ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর লাগছে চিংড়ি মাছ। মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। এই চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। কড়াইতে আরো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা চিরা। আদা রসুন আর কাঁচা লঙ্কা চিরাটাকেও তেলের সাথে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখানে আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি, সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাকেও তেলের সাথে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার দেব কেটে রাখা পুঁই মিটুলি। পুঁই মিটুলিটাকে সবকিছুর সাথে 2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে পুঁই মিটুলিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে নিয়ে রান্না করলে এই রান্নার টেস্ট খুব ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি 1 মগ জল। এই চচ্চড়িটা যেহেতু মাখা মাখা হয়, তাই জলের পরিমাণটা একটু কম করেই দিলাম। এখন 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। আলু আর পুঁই মিটুলি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টি দিলে এই রান্নার টেস্ট ভালো আসে। নাড়াচাড়া করে আরো 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকেও সবকিছুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চিংড়ি দিয়ে পুঁই মিটুলি একদম রেডি। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।
শীতের সিজনে এই পুইমিটুলির চচ্চড়ি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।